প্রিয় নবম শ্রেণী শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় অনুক্রম এবং ধারা এই অধ্যায়ের 39 পৃষ্ঠার যে দলগত কাজটা রয়েছে আমরা আজকে এটা সলভ করব। তো নিচের পাঁচটি বক্সের প্রতিটি থেকে একটি করে সংখ্যা নিয়ে সমান্তর অনুক্রম তৈরি করো, সহপাঠীদের সাথে তোমার তৈরি করা অনুক্রমগুলো মিলিয়ে দেখো। অর্থাৎ এখানে এই যে 1, 2, 3, 4, 5টা বক্স আছে, এখানে বিভিন্ন ধরনের সংখ্যা আছে। তো সমান্তর অনুক্রম মানে হচ্ছে তাদের মধ্যবর্তী পার্থক্য, পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্যটা একই হতে হবে। তো এখানে কিন্তু এরকম বাধ্যবাধকতা নাই যে আমাকে সিরিয়ালি নিতে হবে, এখান থেকে প্রথমটা, তারপরে দ্বিতীয়টা এখান থেকে, তৃতীয়টা এখান থেকে, চতুর্থটা এখান থেকে, পঞ্চমটা এখান থেকে, এরকম না। আমরা যে কোনোটা থেকে নিতে পারি, তবে প্রতিটা অনুক্রমে আমাদের প্রতিটা বক্স থেকে একটার বেশি সংখ্যা নেওয়া যাবে না। তো এখানে হচ্ছে যে কয়টা তৈরি করতে বলা হয়েছে এটা বলেনি। তো যেহেতু পাঁচটা বক্স আছে, আমরা পাঁচটা অনুক্রম তৈরি করে দেখাবো। হ্যাঁ, তো তোমরা কিন্তু আমাদের এটা সবার উত্তর যে একই হবে তা না, ভিন্ন ভিন্ন আসতে পারে। তাহলে আমরা দেখো এই প্রথম বক্স থেকে হচ্ছে যে 2+2টা নিচ্ছি, তাহলে 2 যদি নেই, আমরা এখানে 2 নিলাম। তারপরে দেখো আমরা এই 2টা হচ্ছে যে এইভাবে কেটে দেই, তাহলে এটা আমরা দ্বিতীয়বার নেব না। 2 এর পরে আমরা যদি এখান থেকে 6 নিতে চাই, তাহলে পার্থক্য হচ্ছে 4, তাহলে পরেরটা 10 হতে হবে। এখানে 10 আছে, কিন্তু তারপরে 14 দরকার হবে। 14 কিন্তু কোনো বক্সের মধ্যে নেই, যার কারণে আমরা ওই ডিফারেন্সে যাব না। তাহলে আমরা 2 এর পরে দেখো 4 নিচ্ছি। তাহলে এই 4টা কোথায় ছিল? 4টা ছিল আমাদের তৃতীয় যে বক্সটা ছিল এখানে, 2, 4। তাহলে এখানে ডিফারেন্স কত হচ্ছে, পার্থক্য হচ্ছে 2। তাহলে এখানে আমরা 6 নেব। এই 6টা দেখো কোন বক্সে আছে, এই যে দ্বিতীয় বক্সে 6 আছে, 6 আমরা নিলাম। এরপরে আমাদের 8 নিতে হবে, এই 8 আমরা এখানে নিয়ে নিলাম। তারপরেরটা হতে হবে আমাদের 10, তাহলে এই বক্স থেকে 10 নিলাম। হ্যাঁ, 10 নিয়ে এখানে দেখো আমরা ডট ডট দিয়ে দিলাম। তাহলে এটা একটা অনুক্রম আমাদের হয়ে গেল। প্রতিটা পদের পার্থক্য ছিল আমাদের 2, এবং আমরা প্রতিটা বক্স থেকে দেখো একটার বেশি নেইনি। এখানে একটা নিয়েছি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো একটা অনুক্রম আমরা পেয়ে গেলাম। আমাদের এরকম 5টা অনুক্রম আমরা তৈরি করব। দ্বিতীয়টা দেখো আমরা যদি এখান থেকে ছোট সংখ্যা থেকে সিলেকশন করলে ভালো হয়। প্রথমে আমরা যদি এইখান থেকে 3টা নেই, 3, তো এইখানে আমরা 3 নিলাম। হ্যাঁ, তাহলে পরবর্তী বক্সগুলোয় আমরা দেখি যে 3-র পরে আমরা যদি দেখো 20 বা 24 নেই, এখানে ডিফারেন্সটা অনেক বেশি হয়ে যাবে, পার্থক্য 17। তো এর সাথে 17 যোগ করলে হচ্ছে যে কত, 37 হবে। 37 কিন্তু এত বড় সংখ্যা এখানে নেই। তো আমরা 3-র পরে ন্যাচারালি যদি দেখো 10, এই +10টা নেই, এইভাবে মাথা খাটিয়ে নিতে হবে। এখানে ডিফারেন্স হচ্ছে আমাদের 7, তাহলে 10-এর পরে আমাদেরকে 17 নিতে হবে। এই বক্সে দেখো 17 আছে, আমরা 17 নিয়ে নিলাম। তাহলে এর পরবর্তী পার্থক্য, এদের পার্থক্য যেহেতু 7, তাহলে 17 আর 7 যোগ করলে হচ্ছে 24। আমরা দেখি 24 আছে কিনা, আমরা 24 খুঁজছি। এই যে এই বক্সে দেখো 24 আছে, কোনো বক্স থেকে আমরা রিপিট করব না। এর পরের হচ্ছে 7 যোগ করলে হবে 31। তো এই 31 আমরা এই যে এই বক্স থেকে আমরা 31টা নিয়ে নিলাম, 31। এখানে 5টা করে সংখ্যা আসবে যেহেতু 5টা বক্স আছে। তো এই দুটো অনুক্রম হয়ে গেল। এরপরে আমরা 3 নম্বর যে অনুক্রম আছে সেটা এখান থেকে দেখো, আমরা যদি 5 নেই, হ্যাঁ প্রথমে আমরা 5 নিলাম, তারপরে 10, এই যে এখানে 10 আছে, তাহলে 5-এর ব্যবধান হচ্ছে 5, 10। এর পরেরটা হবে 15, আমরা দেখি যে 15 আমরা আছে কিনা এখানে, 5, 10, 15। 5 নিলাম এখান থেকে, 10 নিলাম, তাহলে আমাদের এখন 15 দরকার। এই যে এখানে 15 আছে, 15-র পরে আমাদের হচ্ছে পার্থক্য 5 করলে আমাদের 20 দরকার হবে, +20। এই যে এখান থেকে আমরা +20ও নিয়ে নিলাম। এরপরেরটা হবে 25, তো 25 আমরা দেখি আছে কিনা, 25, 25, 25, হ্যাঁ এই যে এই বক্সে দেখো 25 আছে। সো আমাদের 3টা অনুক্রম কিন্তু হয়ে গেল, আর 2টো অনুক্রম তৈরি করতে হবে। তো এখন যেহেতু মাইনাস ফিগারগুলো আছে, এটা আমাদের একটু সাবধানে করতে হবে। প্রথমে আমরা যদি দেখো, এটা বড় থেকে ছোট বা ছোট থেকে বড় হতে পারে, আমরা যদি -12টা নিই এখান থেকে, -12, এই বক্সের আরও একটা বাকি আছে যেটা হচ্ছে 0, তো -12 এটা আমরা নিয়ে নিলাম, -12। তো -12-র পরে আমরা যদি, তো প্রথমে আমরা এখানে -12টা নিলাম, -12-র পরে এখানে দেখো, আসলে এই -12 না, আমরা এই -12টা নেব, কারণ এখান থেকে আমাদের লাস্টে 0টা নিতে হবে। একটা বক্স থেকে আসলে 2টো নেওয়া যাবে না, এটা এখনো জীবিত আছে।
তো মাইনাস বারোর পরে আমরা যদি মাইনাস নাইনটা নেই, দেখো মাইনাস নাইন আছে কিনা, এই যে মাইনাস নাইন, এই বক্স থেকে আমরা মাইনাস নাইনটা নিলাম, তাহলে এদের ডিফারেন্স কত হচ্ছে? ধরো মাইনাস নাইন মাইনাস মাইনাস বারো, তো এটা মাইনাস নাইন প্লাস বারো, তাহলে প্লাস থ্রি হচ্ছে ডিফারেন্স। তো এটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, যেহেতু মাইনাস দিয়ে সংখ্যাটা যত ছোট দেখাবে এটা কিন্তু আসলে বড়। তাহলে এইখান থেকে আমরা আরো তিনের পার্থক্য যদি করি, হ্যাঁ তাহলে হচ্ছে মাইনাস সিক্স দরকার হচ্ছে আমাদের। হ্যাঁ তাহলে মাইনাস সিক্স আমরা দেখি এখানে আছে কিনা, এই যে এই বক্সে আমাদের মাইনাস সিক্স আছে। তো মাইনাস সিক্স এর পরে আমাদের মাইনাস থ্রি দরকার হবে, এই যে এই বক্সে দেখো মাইনাস থ্রি আছে, আমরা এখান থেকে মাইনাস থ্রিটা নিলাম। তো এরপরে কিন্তু তিনের পার্থক্য করলে এটা জিরো হয়ে যাবে, এই জিরোটা আমরা কিন্তু এই বক্স থেকে নিলাম, অর্থাৎ মাইনাস বারো, এই মাইনাস বারোটা আমরা এই বক্স থেকে নিয়েছিলাম, তাহলে জিরোটা আমরা এখান থেকে নিতে পারবো। তো এই এরপরে হচ্ছে পাঁচ নম্বর লাস্ট অনুক্রম, এটা আমরা প্রথমে দেখো মাইনাস টোয়েন্টি যদি নেই, মাইনাস টোয়েন্টি, তো এখানে উল্লেখ্য যে আমরা যদি দেখো এটা উল্টো করে লিখতাম যে একত্রিশ চব্বিশ সতেরো দশ তিন, তবুও কিন্তু সমান্তর ধারা হতো, সবসময় যে ছোট থেকে বড়ের দিকে যাবে তা না, বড় থেকে ছোট আসলেও কোনো সমস্যা নেই। তো মাইনাস বিশের পরে আমরা হচ্ছে যে মাইনাস ষোলো, অর্থাৎ চারের ডিফারেন্স করে যদি নেই মাইনাস ষোলো, এই যে এখানে ছিল মাইনাস ষোলো, তারপরে আমাদের দরকার হচ্ছে মাইনাস বারো। তো মাইনাস বারো আমরা দেখি, এই যে এখানে একটা মাইনাস বারো ছিল, এটা কিন্তু আমরা নেইনি, সো মাইনাস বারো। তারপরে চারের ডিফারেন্সে আমাদের দরকার হচ্ছে মাইনাস এইট, তো মাইনাস এইট আমরা কোথায় থেকে নেব, এই যে এখানে মাইনাস এইট আছে, একটা করে নিয়ে দাগ দিয়ে দিতে হবে। এরপরেরটা হবে আমাদের মাইনাস ফোর, তো মাইনাস ফোর আমরা দেখব, এই যে এখানে দেখো হ্যাঁ মাইনাস ফোর এখনো দাগ পড়েনি, মাইনাস ফোর, তারপরে এটা ডট ডট দিলে আমাদের হচ্ছে যে সমান্তর অনুক্রম হ্যাঁ পাঁচটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। তো এটি ছিল আজকের পাঠের আলোচ্য বিষয়, ধন্যবাদ।